আবিরালি আমরা জানি যে যেটা জনমোহিনী প্রকল্প বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধে প্রকল্প এই স্বাস্থ্য সাথী সেটা বিধানসভা ইলেকশনের আগে আমরা দেখেছি যে সবথেকে বেশি করে যখন দুয়ারে সরকার হয়েছিল তখন সবথেকে বেশি করে মানুষের ভিড় হয়েছিল এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় তারা নিজেদের নাম নথিভুক্ত করতে চেয়েছিলেন সেই কারণে কিন্তু যেটা ঘোষিত প্রকল্প তার আওতায় যতজনের থাকার কথা তারা তো থাকবেনই কেন প্রত্যেকটা প্রকল্প নিয়ে কোর্টের দরজায় যেতে হবে সেটাই তো প্রশ্ন কি মনে হয় देखो প্রশ্নটা একদম প্রশ্নের উত্তর একদম সঠিক কারা যাচ্ছে কোটের দরজায় এটা দেখুন স্বাস্থ্যসাথীর আওতায় কত মানুষ সুবিধা পেয়েছে সেটা আগে আপনি দেখুন একজন সুবিধা পায়নি সেটা আপনারা তুলে ধরছেন কত মানুষ সেই স্বাস্থ্যসাথীর আওতায় সুবিধা পেয়েছে কত মানুষ সুস্থ আমি উত্তর দিচ্ছি আমার উত্তরটা শুনে নিন সুস্থ কত লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে স্বাস্থ্যসাথীর আওতায় এরপরেও যারা এই বেনিফিট কিছু নার্সিং হোম বা কিছু বেসরকারি হসপিটাল যদি স্বাস্থ্যসাথী কার্ডকে রিজেক্ট করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেছে কি আপনারা যদি কেউ কমপ্লেন পান সরাসরি আমাদের অভিযোগ করুন সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে সেখানে অভিযোগ করে সঠিকভাবে তদন্ত নেওয়া হবে এরপরেও যদি কেউ কেস করে দেখুন কেস কেউ করতে পারে আইন আইনের পথে চলবে বিচারাধীন ব্যবস্থা বিচারের তদন্ত হবে কিন্তু আমরা রাজ্য সরকার কোনো দিক দিয়ে অস্বস্তিতে নেই কোনো অসুবিধায় নেই কারণ স্বাস্থ্যসাথীর বেনিফিট মানুষ পাচ্ছে এটা সাধারণ মানুষ বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথী পেয়েছে বলেই বাংলার জনমানুষ জনগণ আমাদের সমর্থন করেছে আর আগামী দিনেও এই স্বাস্থ্যসাথী পাবে যেগুলো মানুষের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী সব প্রকল্প মানুষ বেনিফিট পায় কিছু লোক চক্রান্ত করে এইসব প্রজেক্টকে বদনাম করে বাংলা গভর্নমেন্টকে হেনস্থা করার চেষ্টা করছে এসব কিছু আসে যায় আসে না মানুষ তার পরিষেবা পাবে কিছু মানুষের চক্রান্ত কিন্তু কিছু মানুষের চক্রান্ত ষড়যন্ত্র যাই হোক না কেন যখন আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় হলফনামা জমা দেওয়ার জন্য তার মানে তো তার মধ্যে কিছু আছে যার জন্যই আদালত সেটাকে বিচার্য বিষয় বলে মনে করেছে আরে তো কেস করেছে মানুষ বলছি তো কেস কিছু আর কিছু লোক আছে বাংলায় এখন শুধু কেস করার জন্য বসে আছে কথায় কথায় তারা কোর্টে চলে যায় কোর্টে দ্বারস্থ হয়ে যায় কি উত্তর দিতে পারবে কিছু সব কাজই তো কেস করে দিচ্ছে এই তো কর্পোরেশন ভোট হবে বলছিল কেস করে দিল রুখে দিল আমি 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 খুব নির্দিষ্ট ভাবে বলছি দাদা এক সেকেন্ড আমি হ্যাঁ এক সেকেন্ড আমি খুব নির্দিষ্টভাবে বলছি দেখুন একটা কেসের প্রাইমা ফেসি না থাকলে সেই কেস আদালত গ্রহণই করে না এক নম্বর কথা দু নম্বর কথা আমি আশা করি উনি আজকের দিনে যেদিনে উনি যেখান থেকে বসে কথাগুলো বলছেন তার টিভি স্ক্রিনে উনি বড় বড় করে দেখতে পাচ্ছেন যে এসএসসি নিয়ে এতদিন ওনারা বলতেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাবাজ তার জন্য নাকি নিয়োগ হচ্ছে না এই রাজ্যের সরকারই কোর্টের মধ্যে দাঁড়িয়ে এফিডেভিট দিয়ে বলেছে যে আমরা তো সুপারিশই করে নিয়ে এদের চাকরি দেওয়ার জন্য তাহলে চাকরিটা কি ভূতে দিল তা সেটা জানবার জন্য আমরা কোথায় যাব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের দপ্তরে যাব কালীঘাটে যাব নাকি কোর্টে যাব আপনারা দুর্নীতি করবেন দুর্নীতি করবার পরে যখন সেখানে মামলা হবে তখন আপনারা বলবেন রাজ্যকে বদনাম করবার চেষ্টা আরে কোর্ট তো তৃণমূল সিপিএম কংগ্রেস কারোর দ্বারা পরিচালিত হয় না তাহলে কোর্টের অবজারভেশন কি কোর্ট তো আজকে মামলাটা পুনরায় খারিজে করে দিতে পারতো আপনি এসএসসি মামলার ক্ষেত্রে দেখুন আপনি আজকে এই রাজ্য সরকার করাপ্টেড কি করে বলে দিলেন এটা কি প্রমাণিত হয়ে গেছে এটা প্রমাণিত হয়ে গেছে এটা কি প্রমাণিত হয়েছে ভাবছেন আবার আসবো কিন্তু তার আগে সজল বাবু আমাদের সঙ্গে রয়েছেন সজল বাবু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের ঘোষিত প্রকল্প পরিষেবা পাচ্ছেন না বহু মানুষ আদালত যখন জিজ্ঞাসা করছে যে রাজ্যের তরফ থেকে কি বলার রয়েছে রাজ্য বলছে তাদের তরফ থেকে টোল ফ্রি নাম্বার অর্থাৎ 24x7 নাম্বার পরিষেবা কি পাচ্ছে না পাচ্ছে তার জন্য নাম্বার রাখা হয়েছে অভিযোগ জানাতে পারবেন মানুষ এটাই কি যথেষ্ট কত নাম্বার তো আমরা দেখলাম দিদিকে বলো এখন আবার টোল ফ্রি দিদিকে বলো বন্ধ হয়ে গেছে টোল ফ্রি কেউ ধরে না আপনি বললেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তিনি বাম হন কিংবা তিনি রাম এটা বাংলার 10 কোটি মানুষেরই স্বপ্নের প্রকল্প কারণ এই মহামারীর কালে পরিবারের দুজনের যদি হসপিটালে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় সারা জীবনের জমানো আমানত সব শেষ হয়ে যাবে
তাতেও রোগীকে ছাড়াতে পারবে না। হোটেলে তাও ঘটি ঘর মানে ঘটি বাটি মাজা যায়, তালা বাসন মাজা যায়, এখানে সে ব্যবস্থাও নেই। গত দু তিন দিন আগে আমি আইসিএইচের একটা ঘটনা ঘটেছিল, আমি টিভিতেই দেখছিলাম কোনো একটি চ্যানেলে, সেখানে ডাক্তারবাবুরা ছুটি দিয়ে দিয়েছেন কিন্তু রোগীকে ছাড়া হচ্ছে না, কারণ স্বাস্থ্যসাথীর দপ্তর থেকে তার কাছে এখনো ক্লিয়ারেন্স আসেনি। এবার ডাক্তারবাবুরা বলছেন যতক্ষণ না, ডক্টর অপূর্ব ঘোষ মানে প্রখ্যাত শিশু চিকিৎসক, তিনি বলছেন যতক্ষণ না আমরা ক্লিয়ারেন্স পাচ্ছি ততক্ষণ ছাড়বো কেমন করে। এটাও একটা ঘটনা। ডাক্তারবাবু যিনি চ্যানেলে আছেন তিনি সুন্দর একটা কথা বলেছেন যে 400 বেড, যদি সব বেডে স্বাস্থ্যসাথী ভর্তি হয়ে যায় তাহলে সে হাসপাতালটা উঠে যাবে, এটাও যেমন ঠিক কথা, সেরকম পাশাপাশি এটাও ঠিক কথা যে কলকাতার যত প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে যদি দুজন 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 করে রুগী ভর্তি হয় স্বাস্থ্যসাথীর, তাহলেও তারা চালাতে পারবে না। আপনাকে তো শুনতে হবে তার কারণটা। তার কারণটা হচ্ছে প্রত্যেক কটা হসপিটালে কি হয়, ডাক্তাররা না কেস ভিত্তিক পয়সা পায়, কারণ এতে আপনার ক্রনিক ডিজিজের কোনো ব্যবস্থা নেই। ধরুন যে কোনো সার্জিক্যাল বা অন্যান্য ডিজিজের এখানে ব্যবস্থা আছে, মানে মেডিক্লেমটা আছে। এবারে 9,000 বা 10,000 টাকায় সিজার হয়, সেই 9,000 বা 10,000 টাকায় সমস্ত সিজার টোটাল প্যাকেজ যদি হয় স্বাস্থ্যসাথীতে, তাহলে একটি ডাক্তার একজন সিজার করে 1-2 হাজার টাকা পান। ফলে সেই ডাক্তারবাবু ওই দুটো একটি কেসের জন্য তিনি এই স্বাস্থ্যসাথীর দায়িত্বটা নিতে চাইছেন না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম হলো, দিদি কি করেন, ট্রেডমিলের ওপর হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করেন, সেরকম কোথাও মর্নিং ওয়াক করতে করতে স্বাস্থ্যসাথী করে ফেলেছেন। উনি যদি একটু প্ল্যানফুলি করতেন যে কোনো অঞ্চলে অঞ্চল ভিত্তিক হসপিটালগুলোকে স্বাস্থ্যসাথী দিতেন, তাহলে তারা ডাক্তারদেরও ডাক্তারবাবুদেরও তারা মাইনে করে রাখতে পারতেন, ফলে সেটা সম্ভব হতো। আর সঠিক সময় টাকা দিতে হবে, মনে রাখতে হবে আইসিএইচের সেই মাটাকে যাকে আমি কাঁদতে দেখেছি, ভাই আপনার কথা উত্তর দেব, যাকে আমি কাঁদতে দেখেছি তিনি সাবির বাবুরও আত্মীয় হতে পারেন, তিনি আমারও আত্মীয় হতে পারেন। রোগী ছাড়াতে পারছেন না তার কারণ স্বাস্থ্যসাথী দপ্তর থেকে ক্লিয়ারেন্স আসেনি। 1,000 বার ফোন করেছেন, ফোন ধরে